আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার শারমিনী নিতালি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এখনও আমরা ভালো আছি ইটালিতে তো ইটালিতে আমরা আছি সবাই আমাদের জন্য অনেক টেনশন করে আমাদের কি অবস্থায় কি অবস্থায় আছি ইটালিতে আসলে দেশে বিদেশে সবাই আমাদের নিয়ে অনেক চিন্তিত অনেক টেনশন করে আলহামদুলিল্লাহ আমরা এখনও অনেক ভালো আছি তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমাদের নিয়ে বেশি টেনশন করছেন বা আমাদের চিন্তা করছেন বা আমাদের জন্য দোয়া করছেন আর সবার জন্য আমাদের পক্ষ থেকে অনেক দোয়া রইল আল্লাহ যেন সবাইকে ভালো রাখে তো আজকে আমি আমি বললে ভুল হবে আজকে আমি আর আবু দুজন মিলিয়ে রান্না করব দুপুরের রান্নাটা তো এখানে আমি একটা পাতিলে পরিমাণ মতো তেল দিয়েছি আর বড়ো একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বাদামি করে ভাজছি তো এখানে আমি তেজপাতা এলাচি দারচিনি লং এটাও আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি আসলে রান্না করার সময় এ যে জেড দেখাতে গেলে ব্লকটা বড়ো হয়ে যায় তাই পুরোটা দেখানো সম্ভব না তো একটু একটু কেটে কেটে আমি দেখানোর চেষ্টা করি হয়তো বা আপনারা ভাববেন যে ইটালির এত খারাপ অবস্থা যাচ্ছে আমি কেন ব্লক দিচ্ছি কিছু করার নাই কি করব বলেন কারণ যেহেতু আমি ইউটিউবে কাজ করছি আমার তো ব্লগ দিতেই হবে তাই না সরি আপনারা কেউ কিছু মনে করবেন না বরং আমাদের জন্য বেশি করে দোয়া করবেন আর বাসা বন্দি অবস্থা থাকতে থাকতে আর ভালো লাগছিল না কি করব তাই যখনই একটু সময় পাই তখনই একটু ব্লগে কাজ করার চেষ্টা করি তো এখানে আমি পরিমাণ মতো তো লবণ আর পেঁয়াজ রসুন আদা ব্লেন করা ছিল এগুলি আমি দিয়ে দিয়েছি পরে আস্তে আস্তে আমি সব ধরনের মশলা দিয়ে দিব আর আমার ব্লগ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন ভালো কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি গরম মশলা গুঁড়ো জিরা ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো বলতে মানে চা চামচ দিয়ে এক চামচ করি আমি দিয়েছি আসলে আমি আন্দাজ করি সব মশলাগুলো দিই আমি চামচ দিয়ে ওইভাবে দিই না কারণ কেন জানি রান্না করতে করতে একটা মানে কী বলবো অভ্যাস হয়ে গেছে আন্দাজ করে দা দিতে পারি আর আজকে আমি গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আর ইদানিং দূরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না আমি বারবারই প্রতিটা ব্লগে বলে যাচ্ছি তো এই জন্য অন্য বেড়াও আমাকে হেল্প মানে করে মাঝে 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 না ইদানিং ধরে ভালোই হেল্প করে কাজ করার সময় বা রান্নাবান্না করার সময় আর যেহেতু ইটালির অবস্থা বেশি ভালো না স্কুল কলেজ অফিস আদালত সব কিছুই বন্ধ ওরও কাজ বন্ধ তো চেষ্টা করে আমাকে মানে সব কাজে হেল্প করার জন্য আর দেখতেই পাচ্ছেন এখানে আমি গরু মাংসটা ধুয়ে আগেই রেডি করে রেখেছিলাম তো এখন আমি গরু মাংসটা দিয়ে দিয়েছি এখানে দুই কেজির মতো গরু মাংস আছে আর এর সাথে আমি এক কেজি পরিমাণ পোলাচল চল দেবো আমি আলাদাভাবে ধুয়ে রেডি করে রেখেছি তা এখন আমি ভালো করে কষিয়ে নিব মাংসটা আর আমি কিন্তু এখনও পানি অ্যাড করি নাই পানিটা আমি পরে দিব আর বিরিয়ানির মশলাটাও আমি পরে দিব। তো বিরিয়ানি তো সবাই রান্না করতে পারে আমি কিভাবে রান্না করছি আমার মতো করেই সেটাই শেয়ার করছি আপনাদের সাথে আশা করি ভালো লাগবে আর এখানে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছিল প্রথম তেলটা একটু কম ছিল যেহেতু আমি এখানে ঘি অ্যাড করি নাই আর ঘিটা আমি পছন্দ করি না অ্যাভয়েড করার চেষ্টা করি কোনো অকেশনে বা বাসায় অনুষ্ঠান বা বাসায় মেহমান আসলে তখন একটু আমি ঘিটা দিই আর তো আমি ঘিটা বেশি এটা পছন্দ করি না তাই তেলটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করি এই তো আমার মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে মনটা সময় খারাপ থাকে ইটালির অবস্থা ইটালি শুধু না আসলে পৃথিবীর অবস্থায় খুবই খারাপ যাচ্ছে সব দেশেই আমি কখনো এভাবে দেখি নাই যে বিমান বা জাহাজ বা গাড়ি ঘোড়া সব কিছু একসাথে সব কিছু বন্ধ হয়ে যাবে মানে কখনো কল্পনাই করতে পারি নাই জানি না কি হচ্ছে পৃথিবীর মধ্যে সব দেশেই হচ্ছে শুধু ইটালি না তো আল্লাহ যেন সবাইকে হেফাজত করে সবাইকে ভালো রাখে আর যত তাড়াতাড়ি সম্ভব পার্লার জন্য সব কিছুই ঠিক করে দেয় আগের মতো করে দেয় ভালো লাগছিল না কোনো কিছুই এই জন্য মনটা সবসময় খারাপ থাকে আর ইটালিতে তো অনেকে জানতে চাচ্ছে ইটালির কি অবস্থা আসলে ইটালির অবস্থা এখনও ভালো তেমন না প্রতিদিনই দেখা যাচ্ছে যে ছয়শো সাতশো আটশো নয়শো করে মানুষ মারা যাচ্ছে মানে কি বলবো তো আলহামদুলিল্লাহ আমাদের শহরের অবস্থা ভালোই মোটামুটি খুবই কমই মানুষ মারা যাচ্ছে আর তেমন একটা বাঙালিদেরও তেমন এ পর্যন্ত আমি শুনি নাই আমাদের শহরে হয়তোবা অন্যদের অন্য শহরে দু একজন হতে পারে বাট আমাদের শহরে এরকমও বাঙালিদের শুনি নাই যে কারো কোনো ক্ষতি হয়েছে আলহামদুলিল্লাহ আমরা এখনও আমাদের শহরে লাসপেসিয়াতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কেউ টেনশন করবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া যে যেখানেই থাকেন সব সময় নামাজ পড়ে বা সব সময় মন থেকে দোয়া করি সবার জন্য তো দেখতেই পেলেন আমি এখানে একটু পরিমাণ মতোই আমি টক দই দিয়েছি তো টক দইটা আমার বাসায় প্রায়ই থাকে আমি প্রায় বিরিয়ানির মধ্যে বা কোনো মাংস বোনার মধ্যে আমি দিয়ে থাকি তো এখানেও আমি গরুর মাংসের মধ্যে তো টক দই দিয়ে দিলাম আর কি বলবো আসলে কিছুই ভালো লাগছিল না এখানে আমি টমেটো ক্যাচাপ তাও অল্প একটু দিয়েছি পনের মতো মানে এক চামচের মতো হবে চা চামচদের মতো তো টমেটো ক্যাচাপটা আসলে আমি প্রায় তরকারির মধ্যে দিয়ে থাকি শুধু তরকারির কালারটা সুন্দর আসে তাই আসলে এক একজনের মশলা তরকারির মধ্যে এক এক রকম হয় কেউ একটু ঝাল মশলা বেশি খায় কেউ একটু কম খায় আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম খাওয়াতে তো পারবো না কাউকে জাস্ট দেখিয়ে শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না আর যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য আমরা জন্য সবাই ভালো থাকি ইটেলের অবস্থার জন্য ভালো হয়ে যায় আগের মতো শুধু এটা লিনা পৃথিবীর সব জায়গায় যেন ভালো হয়ে যায় সবাই যেন আল্লাহ সবাই যেন ভালো থাকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই সবাই সবার জন্য দোয়া করতে হবে দোয়া ছাড়া আল্লাহর কাছে কিছুই করার নাই আর তো এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আমার মাংসটা এদিকে মোটামুটি হয়েছে আমি কিন্তু গরম মশলা মানে বিরিয়ানি মশলা দিয়েছিলাম পরিমাণ মতো তো আসলে বাসায় যেহেতু থাকি বাসার ব্লকগুলি বা রান্নাবান্না ব্লগগুলি বেশি দেওয়া হচ্ছে বা দেওয়া হবে ইদানিং ধরে কারণ বাইরে যেহেতু তেমন একটা বেরোতে পাচ্ছি না আমার খুব ইচ্ছা ছিল ইটালি পুরোটা শহরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো বা শেয়ার করবো কারণ অনেকেই ইটালি খুব পছন্দ করে ইটালি দেখতে চেয়েছিল মানে ইটালির বিভিন্ন স্টপগুলি বা জায়গাগুলি বলেছিলো আমার আগের ব্লগে যে দেখানোর জন্য তো সরি এই মুহূর্তে তো দেখাতে পাচ্ছি না যদি আল্লাহ যদি আগের মতো করে দেয় দিনগুলো তখন ইনশাল্লাহ আমি ঠিকই দেখানোর চেষ্টা করবো এবং ইটালির বাইরে আমরা মাঝে মাঝে ঘুরতে যাই সামারে বাইরের দেশগুলিতে তো ওদিকেও যদি যাওয়া হয় ইনশাল্লাহ দেখাবো তো এখানে একটা করেয়াতে আপনার অন্ড গরুর মাংস সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে এটা ওই রান্না করেছে মানে হাতে মাখানোর মাংস দেখতে পাচ্ছেন এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সব ধরনের গরম মশলা পরিমতো দেওয়া আছে এটা হাতে ভালো করে মাখিয়ে নিয়েছে তেলও ছিল এটা ওইটা ও ওই ওই চুলায় ওই রান্না করছে আর আমি এদিক দিয়ে বিরিয়ানিটা রান্না করছি তো ভালোই লাগছিল দুজন মিলে রান্না করছি কি করব ব্যস্ত মানে এই অবস্থার মধ্যে বাসায় সারাক্ষণ একা থাকি তার মধ্যে কিছুই করার নাই আর তো রান্নাবান্নাগুলি করি এগুলিই শুধু আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি পোলা চালটা দিয়ে দিলাম তো পোলা চালটা দেওয়ার পর আমি ভালো করে মাংসের সাথে কষিয়ে নিচ্ছি পরে আমি পরিমাণ মতো আবার গরম পানি দিয়ে দিব যতটুকু লাগে আসলে রান্নাবান্না সবাই পারে কম বেশি দেখানোর কিছু নাই তারপর আমি দেখাচ্ছি আমি যেভাবে রান্না করি সেটাই দেখানোর চেষ্টা করছি আসলে বাসায় একা থাকি বলতে হাজব্যান্ড আর বাচ্চা বাসায় বাট বাইরে কারোর সাথে দেখা হয় না আগে তো দেখা গেছে যে বের হলে সবার সাথে দেখা হইতো ভালোই লাগতো সবার সাথে কথা হতো বা অনেকের বাসা যাওয়াও হতো বা আমার বাসাও আসতো বাট এখন সব কিছুই বন্ধ সারাক্ষণ দেখা যায় যে বাসায় অন্যবার অন্য বের আব্বুর সাথে থাকতে হয় বাইরে কারোর সাথে দেখাও হয় না তেমন একটা কথাও হয় না তারপরও আলহামদুলিল্লাহ হাজব্যান্ড বাচ্চার সাথে আল্লাহ ভালোই রাখছে আর সারা জীবন যদি এইভাবে ভালোই রাখে দোয়া করবেন সবাই তো এখানে আমি গরম পানি আগে করে রেখেছিলাম এটা আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি আর যারা নতুন রান্না করছে তারা হয়তো বা আমার ব্লগ দেখলে খুবই পছন্দ করবে এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে যেহেতু আমরা খেয়েছিলাম ভালোই হয়েছিল আর আমি কিন্তু ব্লগগুলি ভিডিওগুলি আগে দেখাই আমি বয়সটা কিন্তু পরে দেই আপনারা হয়তো বা ভাববেন যে এখনই বলছে আসলে আমি বয়সটা কিন্তু পরে দেই আমি সবসময় ব্লগে বলে থাকি তো এখানে আমি কয়েকটা আলু বকেরো দিয়ে দিয়েছি এখন আমি চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব এই সময় কী বলবো ইতালিতে এত ট্যুরিস্ট হয় অনেক ভালো লাগে বের হলে বাসা থেকে আর এখন বাসায় বন্দি বাচ্চারাও বোরিং হয়ে যাচ্ছে কোনো বাঙালি বাচ্চাও বাসা থেকে বেরোতে পারে না সবারই একই অবস্থা অন্য তো দেখা যায় যে প্রায় মন খারাপ করে বাসা থাকতে চায় না বলে যে চলো বাইরে যাব। কিছু করার নাই বাচ্চা মানুষ বাচ্চাদের নিয়ে তো বেরোনো যাবে না আমি তো হসপিটালে গেলেও ওকে বাসায় রেখে যেতে হয় কি করব। তো এখানে আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর আমি সালাদ বানিয়েছিলাম এই তো তো আজকের মতো এখানেই শেষ করলাম সবার জন্য অনেক অনেক দোয়ার উঠলো আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ